মসজিদ কমিটির পক্ষ থেকে একটা প্রস্তাব দেওয়া হয়েছে আমাদের মার্কেট কমিটির কর্মকর্তাদেরকে। প্রস্তাবটা হচ্ছে এরকম যে আমাদেরকে যে মসজিদ কমিটি 10 বছরের দোকান ভাড়া বাবদ যে অ্যাডভান্স টাকাটা নিছে, তো 25% কর্তন করে ভাড়া নিচ্ছে আর 75% কর্তন করছে। তো ওনাদের আমাদের মসজিদ কমিটির মসজিদের আয়ের কম কারণে ওনারা ভাড়া বৃদ্ধি করে মানে কর্তনটা বৃদ্ধি করতে চাচ্ছে আর কি। তো 75% কর্তন হচ্ছে, ওনারা চাচ্ছে যে 50% কর্তন করার জন্য। হ্যাঁ, তো এটা ওনারা প্রস্তাব দিছে। তা আমরাও আলোচনা করেছি কমিটির সাথে, আমাদেরও দুই একটা আবদার আছে, আমরা কমিটির কাছে পেশ করব। হ্যাঁ, তো আমরা যারা মসজিদ কমিটির থেকে দোকান নিছি, যারা আমরা মসজিদ কমিটির থেকে দোকান নিছি, সাপ্লেট ভাড়াইটা না, আমরা দোকান মালিক যারা আর কি, তাদেরকে এটা প্রস্তাব দেওয়া হয়েছে যে 75% যে কর্তন করতেন এটা আমাদেরকে 50% করে দেন। তো 50% করলে এই টাকাটা আমাদের বেশি যাচ্ছে না, এটা পরবর্তীতে কিন্তু আমরা রিটার্ন পাওয়া যাচ্ছি। তো আমরা বলছি ঠিক আছে, আমরা দোকানদার যারা আছে ওদের সাথে আমরা বসে আলোচনা করে আপনাদেরকে জানিয়ে দিব। তো এই বিষয়টা আপনাদেরকে অবগত করার জন্য আমি এখানে প্রস্তাব দিলাম। আপনারা এটা নিয়ে আমাদের মার্কেট কমিটি যেহেতু একটা নবনির্বাচিত হয়েছে, প্রয়োজন হলে আপনারা আমাদের সাথে বুঝবেন, আসবেন, আমরা সুন্দরভাবে বুঝাই দেবো নে কীভাবে ওনারা এই প্রস্তাবটা আমাদেরকে দিছে। আর এই 25% যদি আমরা ভাড়াটা বৃদ্ধি করি, মানে ভাড়া না অবশ্য কর্তনটা যদি বৃদ্ধি করি, এটার বিষয়ে আমরা বেনিফিটটা কী পাবো এটা যদি আপনারা কেউ জানতে চান, আমাদের মার্কেট কমিটির যে সেক্রেটারি আছে ওনার দোকানে আসবেন, ওনার কাছে আসলে উনি সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে দিবে। আর মার্কেট কমিটি আশেপাশে আমাদের চক বাজারে অনেক কমিটি আছে। হ্যাঁ, তো আমাদের এই মার্কেটে প্রায় 4 বছর হয়েছে, কোনো কমিটি হয়নি। যাক, এখানে আমাদের যেরকম বাবলা ভাই আছে, কাদের ভাই আছে, ওই মানিক ভাই আছে, তারপরে এই ফজলু ভাই, ওনারা অক্লান্ত পরিশ্রম করে একটা কমিটির জন্য খুব দৌড়াদৌড়ি করছে। তো শেষ পর্যায়ে আল্লাহ পাকের হুকুমে একটা কমিটি মোটামুটি আমরা দাঁড়া করছি, ওটার আজকে পরিচিত সভা হয়েছে। তো আশেপাশে যেগুলো মার্কেট কমিটি আছে সবার কিন্তু একটা মাসিক চাঁদা থাকে, ওই চাঁদাটা যে নেওয়া হয় এই সমিতি চালানোর জন্য, আর ঘুরে ফেরে এই খরচটা কিন্তু আপনাদের মধ্যেই হবে। যেহেতু আমাদের মসজিদের ভিতরে একটা মার্কেট, আমরা কিন্তু গান বাজনার কোনো প্রোগ্রাম আমরা করতে পারবো না, যেহেতু ইসলামিক মার্কেটে মসজিদের নিচে আমাদের ব্যবসা, আর ব্যবসাটাও হলো আপনার ইসলামিক টাইপের, আতর তসবি, ইমিটেশন, জুয়েলারি, তারপরে ব্যাগ, কসমেটিক্স, মেসওয়াক, হ্যাঁ এগুলা টাইপের দোকান। তো আমাদের ওগুলোর দিকে দেখেই তারপরে আমাদের আগে যেগুলো প্রোগ্রাম, যেরকম আমরা প্রোগ্রাম করতে পারি, একটা শোভাযাত্রা আসলো, একটা সিন্নি সালাদ করলাম, রমজান মাসে আমরা ইফতার পার্টি করলাম, এরকম প্রোগ্রাম আমরা করব। এটার জন্য তো একটা চাঁদা লাগে। এখন এই একটা কমিটি হিসেবে কমিটির একটা অফিস লাগবে, অফিস লাগতে গেলে একটা মাসিক একটা ভাড়া আছে 10-12 হাজার টাকা, এই টাকাটা কোত্থেকে আসবে? তো এটা মার্কেটে যারা দোকানদার আছে ওনারাই কিন্তু একটা মাসিক চাঁদা দিবে। তো আমরা কমিটি এটা নিয়ে বসছিলাম, বসে একটা মাসিক চাঁদা আমরা নির্ধারিত করেছি। তো আশেপাশে কিন্তু অনেক মার্কেটে মাসিক চাঁদা আছে, 200 টাকা আছে, 300 টাকা আছে। তো আমাদের যেহেতু নতুন মার্কেট, আমরা আলোচনা সাপেক্ষে একটা সদস্যগণের মাসিক চাঁদা নির্ধারণ ন্যূনতম করেছি 100 টাকা, মাসিক চাঁদা 100 টাকা দিব। আর সদস্য ফিটা হইলে আপনি 500 টাকা দিতে হবে আর কি, এটা প্রথমে একবারই দিতে হবে। আর মাসিক চাঁদা হলে 100 টাকা, মানে সদস্য, যারা সদস্য আমাদের মার্কেটের দোকানদারের যারা সদস্য হবে ওদেরকে প্রথম মানে সদস্য হইতে আর কি যে ফর্ম ফিল আপ করতে ওইটার জন্য 500 টাকা দিতে হবে, আর মাসিক চাঁদা হলো 100 টাকা, অনলি 100 টাকা, মাত্র 100 টাকা। আচ্ছা, এর মধ্যে জেনারেটারে কিন্তু আমাদের একটা ই ছিল, মসজিদ কমিটি 400 টাকা জেনারেটার বিল নিত। তো মসজিদ কমিটির সাথে আলোচনা করে, যেহেতু নতুন মার্কেট, অনেকেই ক্ষতিগ্রস্ত আছে, অনেকে সুবিধা করতে পারেন এই মার্কেটে এসা, মনে করেন দোকান বন্ধ রেখা, দোকান বসায় ভাড়া দিছে, হ্যাঁ এগুলো আমি সব মসজিদ কমিটিকে তুলে ধরছি যে ওনাদেরকে একটু সুবিধা দিতে হবে। সুবিধা না দিলে ওনারা কী করবে, দোকানগুলো হস্তান্তর করে ওরা চলে যাবে এখান থেকে। তো কী সুবিধা দিতে হবে, আমি কিছু কিছু জিনিস আছে ওনাদেরকে ছাড় দিতে হবে। তো যেহেতু আমাদের পুরান মার্কেটে 300 টাকা একটা জেনারেটার চার্জ করছে, তা আমি ওনাদের সাথে কথা বলে 100 টাকা জেনারেটার চার্জ আমি কমায় দিছি আর কি। তো ওনারা এটা মাইনা গেছে, 400 টাকার জায়গা 300 টাকা। সামনের দিকে কিন্তু সব কিছু জিনিসের দাম বাড়ে,
হ্যাঁ, জেনারেটর 500 টাকা হওয়ার কথা, ওই জায়গায় মনে করেন 100 টাকা কমে 300 টাকা হয়ে গেছে। তো এটা মসজিদ কমিটি আমাদেরকে অনেক বড় একটা ছাড় দিয়েছে, তো ওনাদের জন্য একটা বড় তালি আমরা দিতে পারি। আচ্ছা আচ্ছা, মার্কেটে মনে করেন অনেক ধরনের সমস্যা হইতে পারে, যেরকম কমিটি না থাকলে যার যার দোকান শেষে নিজে ফেস করতে হয়। তো যেহেতু একটা কমিটি হয়েছে, এখন মনে করেন সমস্যা হইলে কমিটি ফেস করবে। যেরকম আমাদের এই যে শুধু আমাদের মার্কেট না, অত্র চক বাজার, মিটফুট, মলিবাজার, তারপর আপনার বাবু বাজার, ইসলামপুর, সব জায়গায় কিন্তু ভ্যাট আছে। ভ্যাটের লোকজন এসে ভ্যাটেরই করে যে আপনাদেরকে ভ্যাট দিতে হবে। তো এখন আল্লাহর রহমতে কোনো ভয় নেই, কমিটি আছে, এগুলো সব কমিটি দেখবে, আপনাদের সবাইকে নিয়ে ফেস করবে, কমিটি ফেস করবে। ইনকাম ট্যাক্স আছে, লেবার কোড আছে, অন্যান্য যে কোনো বিষয় আছে, আপনারা আমাদেরকে সহযোগিতা চাইবেন, আমরা ইনশাল্লাহ আপনাদেরকে সহযোগিতা করব, আমাদের যত চেষ্টা লাগবে আমরা করবো ইনশাল্লাহ, যে কোনো সমস্যা। আচ্ছা, আরেকটা জিনিস হইল, আমরা যেহেতু মসজিদের নিচে ব্যবসা বাণিজ্য করি, আমরা এমন কিছু করব না যেটাতে মসজিদ ক্ষতিগ্রস্ত হবে। হ্যাঁ, এদিকে আমাদের খুব খেয়াল রাখতে হবে যে আমাদের মার্কেটের উপরে কিন্তু মসজিদ, হ্যাঁ, মসজিদে যেন কোনো ধরনের ক্ষতি না হয়, এই দিক দিয়ে দেখে আমরা কাজ করব, ব্যবসা বাণিজ্য করবো। কোনো সমস্যা হলে মসজিদ কমিটি আছে, মসজিদ কমিটির সাথে আমরা আলোচনা করব, হ্যাঁ, আলোচনা করে যেটা ভালো হয় ওটা আমরা করব। আমাদের দাবি থাকতেই পারে, আমরা দাবি করব, ওনারা যদি পারে তাই সমাধান করে দিবে। এরকম যদি কোনো কিছু থাকে কমিটির মারফতে আপনারা ইসা আমাদেরকে বলতে পারেন। হ্যাঁ, যদি মার্কেটের মধ্যে গরমের কথা কিছু বলছিল কিছু দোকানদাররা, যে আমাদের মার্কেটে খুব গরম লাগে, ভাই বসতে পারি না, ঠিক আছে, এখন যেহেতু একটা কমিটি হয়েছে, আমাদের ওই মার্কেটেই সেক্রেটারি প্রেজেন্ট থাকে, উনি সবসময় এখানে দোকানে বসে, যদি আপনাদের কোনো প্রবলেম হয় আপনার সেক্রেটারির সাথে কথা বলবেন, আমরা আবার কমিটি বসে যেটা ভালো হবে, আপনারা সবাই টাকা দিবেন, আমরা এটা সহযোগিতা করে লাগাই দিব, যদি গরমে যদি কোনো সমস্যা হয় ওটা আমরা ঠিক করে দেবো ইনশাল্লাহ। কিছু আলোচনা আছে, হ্যাঁ, এটা ওপেন হাউসে বলা যাবে না, এটা মনে করেন যেহেতু আমাদের মসজিদ কমিটি, আমাদের মার্কেট কমিটি বসে এটা আলোচনার মাধ্যমে একটা সমাধান করবে, আর যদি এইগুলো বিষয়ে যদি কিছু জানতে হয় কমিটির সাথে আপনারা যোগাযোগ করবেন, আমরা স্পষ্ট আপনাদেরকে বলে দেব।